আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন। আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য? তবে স্টার্লিংক ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ। বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন। দর্শক, আপনাদের বিশেষ রিকোয়েস্টে প্রতিনিয়ত আমরা আমাদের বিভিন্ন খামারি ভাইদের কাছ থেকে সংগ্রহ করা ইনকিউবেটরের হ্যাচিং এর ভিডিওগুলো দেখানোর চেষ্টা করে থাকি, আর এরই আদলে প্রতিনিয়ত আমাদের নিকট কোনো না কোনো খামারি ভাই ভিডিও পাঠাচ্ছেন যাতে আপনাদের দেখাতে পারি। তো দেখতে পাচ্ছেন দর্শক, এক খামারি ভাই আমাদের এখানে একটি ভিডিও পাঠিয়েছেন। ডানে রয়েছে 1020 ডিমের একটি স্যাটার, বায়ে রয়েছে 340 কিংবা 400 ডিমের একটি হ্যাচার। এই ইনকিউবেটরের মাধ্যমে প্রত্যেক 6 দিন পর পর 340টি করে মাসে পাঁচবারে 1700 মুরগির বাচ্চা ফোটানো সম্ভব। এই ইনকিউবেটরটি আমরা বিক্রি করে থাকি 65,000 টাকা। আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে। কেউ যদি এই ইনকিউবেটরে কোয়েল পাখি করতে চান তাহলে সারা মাসে 6,000 কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করিতে পারিবেন। দেখতে পাচ্ছেন দর্শক, এখানে খামারি ভাইরা কি সুন্দরভাবে দেশি মুরগির বাচ্চাগুলোকে বের করছে। এখানে স্যাটার থেকে হ্যাচারের ডিমগুলো ওনারা ট্রান্সফার করে এগুলো বাই দ্য গ্রেস অফ আলমাইটি আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বাচ্চাগুলো বের করে থাকে। ডিমের দিকে তাকালেই বোঝা যায় এর হ্যাচাবিলিটি, আসলে ভালো বীজে ভালো ফসল। আশা করছি দর্শক, আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এক খামারি ভাইয়ের পাঠানো সুন্দর একটি দেশি মুরগির খামারের 1020 ডিমের স্যাটার এবং 340 ডিমের হ্যাচার সম্বন্ধে ন্যূনতম কিছু ধারণা দিতে সক্ষম হয়েছি। তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক, আজ আর নয়, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 30 এম্পিয়ার রিলে, আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি এটি হচ্ছে 50 এম্পিয়ার রিলে। চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই, পার্স পরিবর্তন করিতে পারবেন এইভাবে প্রস্তুত। পৃথিবীর প্রায় 97% ইনকিউবেটরের রিলে দ্বারা পরিচালিত। আমাদের ইনকিউবেটরের সার্কিটগুলো রিলে দ্বারা পরিচালিত ছিল, এই রিলে পরিবর্তন করিলে পুনরায় 6 মাস থেকে 2 বছর চালাতে পারিবেন, এভাবে বছরের পর বছর চালাতে পারিবেন। দীর্ঘদিনের গবেষণায় আমরা যে সার্কিটটি আবিষ্কার করেছি, এই সার্কিটটি লাগানোর পর আমরা চোখ বুজে বলতে পারি আপনারা যে কেউ 2 থেকে 5 বছর চালিয়ে আপনারা এই SSRT পরিবর্তন করে আপনাদের মেশিন যুগে যুগে চালাতে পারিবেন। যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ 5 থেকে 6 বছরের বেশি যায় না, বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে, সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না, এবং এর পুরুত্ব সর্বোচ্চ 1/2 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে। সেখানে আমাদের ইনকিউবেটরের বডিগুলো প্রায় 1.5 ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে। আর দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডি, দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী। বিগত দিন থেকে খামারি ভাইগণেরা আমাদের বলে আসছেন, বাপি ভাই, পানিতে অত্যধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসোনিক হিউমিডিফায়ারগুলো বেশি দিন লাস্টিং করতে পারি না। বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটরগুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি, এবং বড় ইনকিউবেটরগুলোতে আমরা সাধারণত স্প্রে, ওয়াটার স্প্রেগুলো ব্যবহার করে থাকি। যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3 থেকে 12টি আল্ট্রাসোনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো, সেখানে 10 বছরে ডিক্স হিউমিডিফায়ারগুলো সর্বোচ্চ 1500 থেকে 2000 টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন, এবং এতে যত আয়রন পড়ুক না কেন কোনো সমস্যা নেই। ফ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা, কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায়। বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটারসাম, লিঙ্কো, ফাঙ্কি, ডাঙ্কি, চিক্স মাস্টার, ইআই এবং ইয়াং ফ্যাং, তো এই জাতীয় ইনকিউবেটরগুলো প্রত্যাশা করে থাকেন। অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক, আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম 19,238,400, 57,600 এবং 1,00,000
15,200 ডিমের স্যাটার এবং হ্যাচ।